আসসালামু আলাইকুম বিহার শেখানো সেন শুক্রি সাহেব, ভালো আছেন? আপনাদের সবকে এসআর ব্রিজ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকে আয়োজন চুয়াড়া জেলা ঐতিহ্য আলমড়ের পুষহাট, আলমড়ের পুষহাটের মহিষীহাট। আর আজকে আলমড়ের মহিষীহাটের আপনাদের কৃষিকাজ উপযুক্ত কষাইদের জন্য উপযুক্ত সেই সকল মহিষ রয়েছে, সকল মহিষের দরদাম জানানোর চেষ্টা করব। তার আগে জানিয়ে দিই, আজকের তারিখ 4/1/2023 রোজ বুধবার। আসলে 22 বলতে বলতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে কিছু মানে যাই বলতে যাই মুখ থেকে আগে ওইটাই বেরিয়ে দেয়। চলুন বন্ধুরা, আজকের মহিষাটে মহিষের দরদাম জেনে নিই। এই যার দাম কত? বলতে পারে না, 420, 420। বন্ধুরা, এটা আপনার বিশাল দেয় মহিষ, মহিষটা মহিষরা খুবই সুন্দর মহিষ, 420,000 টাকা দাম। আরো একটা রয়েছে, এটাও আপনার কৃষিকাজের জন্য উপযুক্ত। এটা এই মহিষটার আপনার শরীর স্বাস্থ্য ভালোই, শারীরিক দিক থেকে খুবই সুন্দর মহিষ। এই যার দাম কত? 420। দাঁতে দাঁতে কয়টা? দাঁতে চার কিন কই? দাঁতে চারটা। চারটা তো এখন তাহলে অনেক বাড়বে। হ্যাঁ, 420। বন্ধুরা, না না চল বন্ধুরা আর কিছু মাছ দেখি। সকল সব ইন্ডিয়ান মহিষ, ইন্ডিয়ান বর্ডার ক্রস করে এসেছে। আচ্ছা, ক্রস ইন্ডিয়ান বর্ডার ক্রস বাদে কোনো মহিষই নাই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একজোড়া বিশাল দেহি মহিষ। এটা অবশ্যই মাংসের জন্য উপযুক্ত সম্ভবত, কারণ এত বড় মহিষ। মহিষটা দরদাম জানবো। সেই যার দাম কত? 500। দাঁতে দাঁতে কয়টা? দাঁতে চারটা। চার দাঁতে মহিষ বন্ধুরা। আর কিছু মহিষ দেখি। দাম কত? এই জোড়ার দাম 420। দাঁতে দাঁত ছাড়া, 420। বন্ধুরা, দাঁত ছাড়া এটা, এটাও খুব সুন্দর মহিষ, কৃষিকাজের জন্য উপযুক্ত আর মাংসের জন্য উপযুক্ত, দুই দিক থেকেই এটা বেটার। আরো মহিষ রয়েছে এগুলো, এই যে ভালো কথা বলো। এখানে আছে একজোড়া আমার ভাই বলেন, চাচা বললেন। এই জোড়া কত? 365। দাঁতে দাঁতে ছয়টা, 365। বন্ধুরা, দাঁতে ছয়টা কৃষিকাজের জন্য উপযুক্ত মহিষ, এটা খুব সুন্দর। কয় জোড়া এনেছে আজকে? পাঁচটা বিক্রি হয়েছে, তিনটে যাক, চল তো ভালো। এটার দাম কত?
85 কয় মাস বয়স 1 বছর 12 মাস অর্থাৎ 1 বছর 85,000 টাকা দাম এই সেল করেছে আসছে কত এজোড়া 335 যাতে যাতে কয়টা এই সরি সারা 335 লক্ষ সারা যাক বন্ধুরা আপনাদের আজকের মহিষাহাটে যতটুকু পারি মহিষের দরদাম জানানোর চেষ্টা করলাম সর্বদা পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে ভিডিও কিন্তু শেষ করছি সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এসআর ভিডিও পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম